뭐 누가 할 수 있지. একটু সোলো গান দে ভাই, সোলো গান চলো, সোলো গান চলো। বল আমাদের দাবি মানতে হবে, বল আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পুলিশ প্রশাসন মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে, 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 মানতে হবে। আজকে করেছি আমরা যে অবৈধ গাড়িগুলো এইভাবে চলছে, যাওয়ার পথে তো ওরা এসে প্যাসেঞ্জার এখান থেকে নিয়েই যাচ্ছে, স্ট্যান্ড করেছে 30-40টা গাড়ি এখানে স্ট্যান্ড করেছে। প্লাস হচ্ছে ওখান থেকে ফেরার পথে চাঁদমারি আনন্দনগর চেকপোস্ট সমস্ত প্যাসেঞ্জারগুলোই তারা তুলে নিয়ে আসছে, বললে পরে এটাও আমাদের রুট। এই যে একটা জোরকে বসতে গিয়ে পুলিশ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো সাড়া দিচ্ছে। আপনারা এর আগে তো গোয়াশী পৌরসভা অবরোধ করেছিলেন? হ্যাঁ, আমরা অবরোধ করেছিলাম, চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের সুধার করার প্রতিশ্রুতি দিয়েও সেই আর করেনি। তো আপনারা তো আপনাদের ইউনিয়নের যে লিডার অর্থাৎ জেলা জেলা যে নেতৃত্ব আছে তার সাথেও তো আপনারা বৈঠক করেছিলেন? হ্যাঁ, বৈঠক করেছি, ওই একই প্রথমে বলছে যে যাও আমি দেখছি, তারপরে আর দেখেনি, এই অব্দি এইভাবেই ঝুলে রয়েছে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের যদি এই সুবিধা না হয় আমরা এরকম আন্দোলনের পথেই থাকি। গাড়ি বলছি যাত্রীরা তো যাত্রীরা তো অবশ্যই বলে হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমার নাম বাপি বসু, আগামী দিনে কি করবেন? সুরা না হলে এরকমই আন্দোলনের পথেই চলবে। কোন এলাকা যাচ্ছে? এটা হচ্ছে বয়স্ক অটোস্টা, কল্যাণী স্ট্যান্ডে, অবরোধের কারণ হচ্ছে বিগত দিনে আমরা জিএস থেকে এমস অব্দি কিছু নতুন অটো নিয়েছি, সেই অটোগুলো মাঝখানে নির্দিষ্ট স্টেশনের সামনে দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড বানিয়েছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। কতগুলো অটো আজকে বন্ধ আছে? আনুমানিক এই তিনবার প্ল্যাটফর্মের পাশে যে স্ট্যান্ড আছে তাতে পাঁচটা স্ট্যান্ড আছে, আনুমানিক 70-80টা গাড়ি আছে। সারা গয়সপুর মিলালে অটো আছে আনুমানিক 200-400 অটো আছে, এবং টোটো আছে, স্বাধীনের টোটো আছে। টোটাল গয়সপুরে অটো টোটো টোটালটাই বন্ধ আছে। কোনো কোনো ইউনিয়ন থেকে কি অবরোধ করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই ইউনিয়ন থেকে অবশ্যই অবরোধ করা হয়েছে। তার কারণটা হচ্ছে জিআইএস থেকে যে এমস অব্দি যে নতুন গাড়িগুলো বেরিয়েছে তাদের নির্দিষ্ট রুটে তারা গাড়ি চালানোর সুবাদে তারা কী করছে, মাঝখানে স্ট্যান্ড বানিয়ে তারা তাদের নিজস্ব সিদ্ধি মানে নিজস্ব সিদ্ধি সাধ্য লাভের জন্য তারা অবৈধভাবে গাড়ির স্ট্যান্ড বানিয়ে ধৈর্য বস্তু বল প্রয়োগ করে তারা স্ট্যান্ড বানিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে। ইউনিয়নের সাথে কোনো যুক্ত নেই ওরা। এটা কোন ইউনিয়নের থেকে অবরোধ করা হয়েছে? অবরোধ করা হচ্ছে আইন জুডিসির পক্ষ থেকে অবরোধ করা হচ্ছে। এই যে অটোগুলো আছে মানে কোন জায়গাতে কোন জায়গায় চলে? এই অটোগুলো আছে তোমার এখান থেকে স্ট্যান্ড আছে 3 নম্বর প্ল্যাটফর্ম স্ট্যান্ড আছে, 7 নম্বর আছে, 3 নম্বর থেকে আছে মাঠপাড়া আছে, গয়সপুর 7 নম্বর আছে, গোলবাজার আছে, বিভিন্ন রকমের রুটের গাড়ি এখান থেকে চলে। এগুলো কি মানে আজকের জন্য কি বন্ধ? না, আজকের জন্য পুরোটাই বন্ধ আছে, এবং পুলিশ প্রশাসন যদি কোনো হস্তক্ষেপ না করে আমাদের সাথে আলোচনা টেবিলে না বসে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। তোমার নাম আর পরিচয়? আমার নাম প্রশান্ত সরকার, গয়সপুর।